আমার নাম মোহাম্মদ মামুন মুন্সি, আমার জেলা বরিশাল, গুণদী থানা, গ্রাম বিজগাতি, আমার বয়স 30। আমার এক দাঁড়া ব্যথা, দাঁড়া তো আমার সর্ব দাঁড়া ধরে যেতে আছে, মেন দাঁড়া ধরে যেতে আছে, এই ব্যথা তো মাথা ধরে, দুই শোল্ডারে প্রচুর ব্যথা। আমার এই সমস্যা 2 বছর ধরে ভারতের ডাক্তার দেখাইছি, আমার টর্কি দেখাইছি, গণিত দেখাইছি, বরিশাল দেখাইছি, বরিশাল তো সরাসরি আমি ঢাকা চলে আসি, ওই মানে খাইছি কমছে ব্যথা, না খাইছি আবার শুরু হয়ে গেছে ব্যথা। এই ইউটিউবে আমি স্যারের প্রতিবেদন দৈনিকেই দেখি, দৈনিক দেখি, সেই জায়গা তো নাইছি, এই জায়গায় ভালো হবো আমি, স্যারে তো এইরকম দেয়, এই কারণে এই জায়গায় আমি চলে এলাম। জানি দেখি আমি মাথায় যখন পানির বর থাকে তখন মাথায় বর লইতে হবে, বোঝা পানির ডালি মাথায় লইতে হবে, মাটি ওরা মাথায় লইতে হবে, আমি লইতে পারি না, মানুষ দিয়ে করাইতে হয়। যেমন ঠান্ডা লাগলে আমার স্যাতে আমি ফ্যানের তলায় সরাসরি বইতে রই না, আমার স্যাতে যে আমি যাই বরিশালতন গাড়িতে আইছি, আমার মাথা মতো ধরিয়ে গেছে, গাড়ি ধরিয়ে গেছে, এই সমস্যা মানে আমি আমার কাজ হলে এপিল নেওয়া করা, পানির লতা আমি নামাইতে এপিল করাবে, আমি এই জিনিসটা করলেই যে আমার ধরিয়ে যায়, ব্যথা ধরে যায়। আমার ঘুমাইতে তো আমি ঘুমাই যখন ঠিক মতো নেই, ঘুমাইতে বলে আমার শরীর দুই ডানা আমার শোল্ডার ভালো হয়ে যায়, সে আমি জানো কয়জন ধরে আমাকে পিটাইছে। হাঁটার সময় আমার কোনো প্রবলেম ঠেই নেই, আমি যেহেতু আমি একটু নিজে আবার একটু ওষুধ মষুধ কিনে খাইতাম, তো ব্যথা রইলই, ডাইক্লোফিন মাইক্লোফিন বাঁচার লাগে মানুষ কত চেষ্টা করে, এই একটু খাইলে কমছে, আবার খাইলে বাড়ছে, না খাইলে বাড়ছে। এই আমার ঘুমাইনের সময় বালিশ ব্যবহার করি না, স্যারের ই দেখে নেটে তো দেখি বালিশ কীরম কীরম ব্যায়াম করতে হয়, মোটামুটি থোড়া আমার আমি সব বুঝি, বালিশ সারা ঘুমাই। আমার মনে হয়েছে আমি যেই জায়গায় গেলে সুস্থ হই, জায়গায় আমি যাম হই, আজ যাই আর কাল যাই, বেড়াতে আমি কোনো টেনশন নাই, এই অসুখ হয়েছে আমার কোনো টেনশন নাই, টেনশন করে কী আরম আমি, আমার হইলো মাথায় এই অবস্থায় এই অবস্থা আমি করতে যাই না, এই মানে এই জায়গায় আমার ব্যথায় প্রচুর ব্যথা, কোনো কত ওইদিন কষ্ট হইতেছে, এই জায়গায় আমার প্রচুর ব্যথা, মানে মাথায় আমি বোঝা লইতে রই না। ওয়ালাইকুম সালাম, সুস্থ আমি এখন, আমার সমস্যা আমার দুই শোল্ডারে প্রচুর ব্যথা ছিল, এখন আমি সম্পূর্ণ শোল্ডারে কোনো ব্যথা নাই, আমার আমার গাড়গুলো সম্পূর্ণ ওকে, আমার দ্বারা প্রচুর আসলে ব্যথা, আজকে আমি 10 দিনে আমার দ্বারা ব্যথা সম্পূর্ণ সুস্থ, আমি আমি এখন সুস্থ বোধ করতে আছি। আমার আগে আটলে পুরো দ্বারা মেরুদণ্ড প্রচুর ব্যথা, এখন আমার কোনো ব্যথা নাই, এই 10 দিনে আমি পুরো সুস্থ, মাথা ব্যথা করতো এখন আমার সেই ব্যথাও নাই, ঘাড় ব্যথা করতো ঘাড় ব্যথাও আমার নাই, আমি এখন সুস্থ আছি, সারের চিকিৎসা নিয়ে আমি অনেক সুস্থ এখন। আমি আমার 2 বছর ধরে আমি তো মনে অমুক অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাই আমি সুস্থ হই না, আমি মনে করেছি আমার টাকায় বিফলে যায়, পরে স্যারের ই পেলাম, সন্ধান পাইলাম, স্যারের হাসপাতালে ভর্তি হয়ে আমি এখন পুরোপুরি সুস্থ আছি, আমার এখন অনেক ভালো লাগতেছে, আমি এখন সুস্থ হয়ে গেছি, আমি এটাই এখন মুক্ত পাখির মতন সব জায়গায় আমি যাইতে পারবো, স্বাভাবিক জীবনযাপন করতাম, আমার দ্বারা অনেক ভালো লাগছে। আমার তো পানের বড় আছে, আমি মনে করেছিলাম পানের কাজ বাদ দেওয়া লাগবে আমার, এখন আমার কিছু সমস্যা নাই, আমি এখন পানের কাজও করতাম, আমি সম্পূর্ণ এখন সুস্থ, সালের চিকিৎসা পাই আমি সম্পূর্ণ এখন সুস্থ। আমার সুস্থতা খবর পেয়ে সবাই খুশি, যা আমি আসিলাম আগে 2 বছর ডাক্তার দেখাইছি কোনো ফল পাইতে আসি না, এই সারের চিকিৎসা পাই আমি এখন পুরোপুরি সুস্থ, সবাই খুশি এখন শুকরিয়া আদায় করে। আমি 15 দিন লেগে জায়গায় স্যারে বলছিল আমার 13 দিন আমি সুস্থ, স্যারের চিকিৎসা অনেক ভালো, স্যার প্রতি কেবিনে কেবিনে দৈনিক দেখা করে, যা স্যারের থেরাপি আছে এরা অনেক মানুষ দেখাশোনা করে, থেরাপি সিনম্যান এরা খুব ভালো, এখানকার নাচ করাও খুব ভালো, এখানে পরিবেশ অনেক সুন্দর, দেখে আমার ভালো লাগছে। আমার এই জায়গায় ম্যানেজমেন্ট আমার কোনো সমস্যা হইলে আমি ফোন দিলে চলিয়া হয়, এমনি কোনো সমস্যা নাই, রুম 4-5 ফিট দৈনিক নাচ লোক আছে, হ্যাঁ দেখতে হয় কোনো সমস্যা কি হয়েছে বা না হয়েছে, ঘন্টায় ঘন্টায় খবর নিত এসে। আমার মেলা উন্নত, আমি যে 2 বছর চিকিৎসা নিয়েছি এখন তো মেলা উন্নত দেখতে আছি, আমি আমি যেই 2 বছর চিকিৎসা নিয়েছি এই জায়গা তো এই জায়গায় চিকিৎসা মেলা সুন্দর উন্নত চলতে আছে দেখতে আছি তো। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার অনেক ভালো মানুষ, সে রোগীকে অনেক খুব খেয়াল করে, যত্ন নেয়, দৈনিক একবার এসে দেখে, দৈনিক আমি তো এই 13 দিনে প্রায় 5-7 বার আমি ইহার কাছে গেছি, এ অনেক যত্ন কেয়ারফুল করে, একজন রুগীর পিছে যত্ন করে দেখে রুগী, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার অনেক ভালো মানুষ, শফিউল্লাহ স্যার আমার সকল কথা শুনছে, সকল কথা শোনাবার টেস্ট দিয়েছে, পরীক্ষা দিয়েছে, এরপর আমার চিকিৎসা করা শুরু করছে, আমি 13 দিনে সুস্থ হয়ে গেছি এখন। স্যার রোগের রোগ ধরে, এরপর চিকিৎসা নেয়, চিকিৎসা করার পর রোগ ভালো হয়ে যায়।
শফিউল্লাহ প্রধান স্যারকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তার উসিলায় আল্লাহ আমাকে সম্পূর্ণ সুস্থ করছে। উসিলাইল সে আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি স্যারের জন্য দোয়া করবো, স্যারের জন্য দীর্ঘজীবী হয়, আমার মতো মেলা রোগীকে সুস্থ করতে পারে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আজীবন সুস্থ থাকতে পারি। আমার বাড়ি বরিশাল জেলা গণ্ডী থানা। আমার মতন যারা রোগী আছেন, কোমর ব্যথা, মাথা ব্যথা, ডাইরেক্ট শফিউল্লাহ প্রধান স্যারকে ইয়া দেখাইতে পারেন, আমার মতন সুস্থ হয়ে যাবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।